سيدنا لوط عليه السلام তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা سيدنا ইব্রাহিম খলিল الله ইব্রাহিম عليه السلام এর ভাতিজা তিনি তার চাচার সঙ্গে ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী এলাকা কেনানে হিজরত করে এসেছিলেন سيدنا لوط عليه السلام কে رب العالمين ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী এক অঞ্চল যে অঞ্চলকে বলা হয় সাধু অঞ্চল ওই সাধু অঞ্চলে বড় বড় পাঁচটা শহর ছিল সেই সাধু অঞ্চলের জন্য লূত আলাইহিস সালাম কে যিনি নবী হিসাবে প্রেরণ করলেন কলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ তার সেই সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সাথে শিরক এবং কুফরে নিমজ্জিত হওয়ার পাশাপাশি সেই সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য সাইয়েদিনা লূত আলাইহিস সালামকে পাঠালেন সাইয়েদিনা লূত আলাইহিস সালাম তিনি তার কওম তার উম্মতকে এসে সাবধান করলেন সতর্ক করলেন তাদেরকে তিনি দাওয়াত দিলেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফে 80 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালুতান قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين الله تعالى বলছেন স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা তিনি যখন তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য তোমরা যে কাজ আরম্ভ করেছো এই জঘন্য গুনাহ তোমাদের আগে এই দুনিয়াতে কেউ আর করে না কেন ওই কেন অসভ্যের মতো এই জঘন্যতম গুনাহে তোমরা লিপ্ত হয়েছো তিনি তার কমকে আরো বলেছিলেন ইন্নাকুম লাতাতুনার রিজাল শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ হয়ে পুরুষের কাছে যাচ্ছো নারীর কাছে যাওয়ার দরকার ছিল চলে যাচ্ছ পুরুষের কাছে তোমরা যে ঘৃণ্য কাজ আরম্ভ করেছো তোমরা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছো তোমরা আল্লাহর দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমা লঙ্ঘন জাতিতে পরিণত হয়েছো তোমরা যে কাজ আরম্ভ করেছো সেই কাজ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই সংশোধন হয়ে যাও আল্লাহকে ভয় করো তিনি যখন তার কওমকে এই দাওয়াত দিলেন তার কওমের লোকেরা তার সাথে কেমন আচরণ করল الله تعالى قرآن الكريم بلن ترى جواب دلو وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون ترى جواب دلو এই লূতকে আমাদের এলাকা থেকে বের করে দাও সে এত পবিত্র মানুষ এরকম পবিত্র মানুষকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না তাকে আমাদের এলাকা থেকে বের করে দাও প্রথম বিরোধিতা এলাকা থেকে বের করে দাও আমাদের এলাকায় সে যেন না থাকে এমন কি তারা আরো বলেছিল লূত আলাইহিস সালাম তাদের এই হুমকি ধামকির পরোয়া না করে তিনি তাদেরকে আবারো দাওয়াত দিলেন ক্ষিপ্ত হয়ে তারা কি বলেছিল শুনেন সূরা শুআরার 167 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন লা ইল্লাম তানতাহিয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কৃত হতে হবে লূত আলাইহিস সালাম তখন বললেন আল্লাহকে ভয় করো তোমরা যে জঘন্য কাজ আরম্ভ করেছো এই জঘন্য কাজ এটা যদি চলমান রাখো এতে যদি লিপ্ত থাকো আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন বেয়াদব অসভ্য এই জাতি আল্লাহর ভয়ের তোয়াক্কা না করে বেয়াদবিমূলক কথা বলেছিল
কিরকম দাম্ভিকতার সাথে তারা জবাব দিয়েছিল শুনেন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আম ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন তারা বলেছিল যে আযাবের আমার যে আযাবের ভয় আমাদেরকে দেখাচ্ছ ওই আযাব আমাদের উপরে পাললে নিয়ে আসো নাউজুবিল্লাহ কেমন বেয়াদব কেমন সীমা লঙ্ঘনকারী জাতি তারা যখন এই কথা বলল সাইয়েদনা লূত আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন হে আমাদের রব হে আমার রব এই সীমা লঙ্ঘন জাতির উপরে তুমি আমাকে সাহায্য করো আমার দাওয়াতেরা প্রত্যাখ্যান করেছে এমন কি তোমার আযাবের ভয় আযাবের ভয়ে তারা ভীত হয় নাই বরং তারা বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তখন তার নবীর ফরিয়াদ কবুল করলেন কোন নবী যদি তার উম্মতের জন্য বদদুয়া করেন সেটা বরদাস্ত করেন নাকি আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কি আল্লাহ আল্লাহ তাআলা তখন গজবের সিদ্ধান্ত নিলেন তবে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ তাআলা শেষবারের মতো সুযোগ দেন আল্লাহ তাআলা এই অসম্ভব জাতিকে ধ্বংস করার আগে তাদেরকেও একটা সুযোগ দিয়েছিলেন কিভাবে আল্লাহ সুযোগ দিলেন শুনেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে সুন্দর কিছু যুবকের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা এদেরকে পাঠালেন তারা লূত আলাইহিস সালামের বাড়িতে আসলো লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে ঘাবড়ে গেলেন তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেলেন কারণ তার জাতির লোকেরা এত খারাপ এত অসভ্য এরা পুরুষ হয়ে পুরুষের কাছে চলে যায় তিনি চিন্তা করলেন আমার এই বাড়িতে যদি এত সুন্দর সুন্দর যুবকেরা নওজোয়ানেরা মেহমান হয়ে এসেছে এটা যদি আমার ওই অসভ্য লোকেরা জানে আমার জাতির সেই অসভ্য লোকেরা জানলে এরা আমার এই মেহমানদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে তাদেরকে বিজ্জত করে দিতে পারে এই জন্য তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন সূরা হুদের মধ্যে আল্লাহ কাহিনী তুলে দিয়েছেন তিনি তখন বলেছিলেন হাদা ইয়াউমুন নাসিব আজকের এই দিনটা হলো আমার জন্য সংকটময় একটা দিন লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি কাফের ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন কথা কি বোঝা যায় আপনাদেরকে কিচ্ছা শোনানোর জন্য আসি নাই একটু পরে বুঝবেন যে আজকে এই আয়াত থেকে কেন আলোচনা শুরু হয়েছে মনোযোগ আছে তো লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি কাফের ছিলেন সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন লূত আলাইহিস সালামের বাড়িতে যখন সুন্দর সুন্দর কিছু যুবক এরা যুবক না ফেরেশতা সুরত ধরেছে মানুষের মানুষের সুরত দিয়েছেন কি আল্লাহ কি চাইলে পারেন না এই খবর লূত আলাইহিস সালামের স্ত্রী অসভ্য সমকামী এই কাফিরদের কানে কানে পৌঁছে দিল এই কথা শোনা মাত্রই অসভ্য এই লোকেরা লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল লূত আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম আমার মেহমানদের সাথে বেয়াদবি করো না আমার সম্প্রদায়ে অনেক নারীরা আছে তারা তোমাদের জন্য পবিত্র তাদের কাছে যাও আমার মেহমানদের সাথে বেয়াদবি করো না তখন এই অসভ্য সমকামী লোকেরা বলেছিল আমাদের কি দরকার আমরা বুঝি আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে না তারা যখন সিদ্ধান্ত নিল ওই মেহমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে লূত আলাইহিস সালাম তখন বললেন আজ যদি আমার প্রতিরোধের শক্তি থাকতো তো তোমাদেরকে প্রতিরোধ করতাম বাধা দিতাম কিন্তু সেই সামর্থ্য আমার নাই ফেরেশতারা তখন আসল তথ্য ফাঁস করে দিলেন ফেরেশতারা বললেন হে আল্লাহর নবী লূত আপনি ঘাবড়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না আপনি আমাদেরকে মানুষ
মানুষের সুরতে দেখছেন কিন্তু আমরা মানুষ নই আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা আপনি ভয় পাবেন না এরা আমাদের ধারে কাছেও আসতে পারবে না আসার আগেই এরা গজবে শেষ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ মানুষের সুরত দিয়ে পাঠিয়েছেন কারণ আল্লাহর দয়া মানুষের উপরে কম না বেশি আল্লাহ শেষবারের মতো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এই পরীক্ষায় তারা ফেল করেছে আপনার জন্য সংবাদ হলো আপনার স্ত্রী ছাড়া বাকিদেরকে নিয়ে আপনি আজকে রাত পোহাবার আগে ভোর হওয়ার আগে এলাকা থেকে চলে যান কারণ এই এলাকাকে গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত ইতিমধ্যে যিনি গ্রহণ করেছেন তিনি কি আল্লাহ লূত আলাইহিস সালাম ফেরেশতাদের এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে বাকি সদস্যদেরকে নিয়ে ঘরবাড়ি ছেড়ে রওনা করলেন হিজরতের উদ্দেশ্যে তিনি পথ চলা আরম্ভ করলেন ফেরেশতারা বললেন পিছনে তাকাবেন না এলাকা ছেড়ে চলে যান কারণ প্রত্যুষেই ভোরবেলা গজব আসবে যার তরফ থেকে তিনি কি আল্লাহ লূত আলাইহিস সালাম তার স্ত্রী ছাড়া অন্যদেরকে নিয়ে রওনা হলেন ঠিক সকালবেলা গজব চলে আসলো কেমন গজব শুনে সেই জমিনে বসবাসরত সকল সমকামী এবং সমকামীদের মদদদাতা আর তাদেরকে সমর্থনকারী লোকদেরকে আল্লাহ তাআলা জমিনটা উপরে উঠায়া একটা আছারে দিয়ে জমিনের উপরকে নিচে নিচকে উপরে উঠায়া গোটা জমিনটাকে উল্টায়া দিয়া ওই জনপদকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি কথা শুনতেছেন তো আমার একটা সেকেন্ড নষ্ট করবেন না আপনারা আমাকে সহায়তা করেন এই যে সমকামীরা ধ্বংস হলো কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী তিনি তো সমকামী ছিলেন না তিনি শুদ্ধ কেন আল্লাহর গজবে পতিত হলেন কেন হলেন কথা বলেন তাহলে বোঝা গেল অন্যায় না করে অন্যায়কে সমর্থন দিলে আপনি অন্যায় না করলেও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না আজ আসমানের নিচের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ নয় আর 14 কোটি মুসলমানের এই দেশে আসমানের নিচে জমিনের উপরে এই বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েগুলোকে সমকামী বানানোর জন্য ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয় আমাদের ছেলে মেয়েদের স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে লূত আলাইহিস সালামের অসভ্য উম্মতের মতো চরিত্রহীন লম্পট বদমাশ সমকামী বানানোর অপচেষ্টা চলছে বরদাস্ত করবে না দেশের মানুষ একবারে একবারে দাও বসেন একবারে দিবেন আপনি লাইনে তুলে একবারে দেই আজ আপনি রাজনীতির জন্য দল কারামি করে দুনিয়াবি স্বার্থের জন্য পদের জন্য যদি চুপচাপ থাকেন তো দেশের মানুষ আপনাকে চিনে রাখবে আপনি জাতীয় ঘাতক আপনি জাতীয় মুনাফিক লূত নবীর স্ত্রী যেভাবে সমকামী না হয়েও সমতামী সমকামিতাকে সমর্থন দেওয়ার কারণে গজবে নিপতিত হয়েছেন আপনার মতো চেহারা সুরতে ভালো মানুষের বেশ ধরে যারা অন্যায় না করেও চুপচাপ থেকে অন্যায়কে যারা সমর্থন দিচ্ছেন আল্লাহর কসম আল্লাহর কুরআন হাতে নিয়ে বলছি গজব থেকে আপনি বাঁচতে পারবেন না দলাদলি বাদ দেন দলকানামি বাদ দেন স্বার্থ ক্ষমতা সব আপাতত ভুলে যান এই সমকামিতাকে প্রমোট করার জন্য এই ট্রান্সজেন্ডারের মতো এই বিষাক্ত ইস্যু কোন জায়গায় আছে আপনি হয়তো খবরও জানেন না আপনার কি মনে হয় হুজুর মুখস্থ কথা বলবে না এখানে খতিয়ান নিয়ে এসেছি তো আমি একদম আরএস বিএস তার মানে আপনাদের এলাকার জায়গা জমির আরএস বিএস না এটা একটা রূপক কথা এখানে দেখুন আপনি সমকামিতাকে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ ইস্যু আজকে আমাদের বাচ্চাদের স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে এটা কোন বই আমার কাছে আছে তো আপনি বলা লাগবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পৃষ্ঠা নাম্বার 39 ট্রান্সজেন্ডার শরীফ থেকে আপনারা জানেন শরীফ থেকে শরীফ ছেলের নাম না মেয়ের নাম সে ছেলে
কিন্তু মনে মনে ভাবে সে ভুল দেহে আটকা পড়েছে মনে মনে ভাবে সে একজন মেয়ে এটা তার মনের রূপ এটা তার কিসের রূপ মনের রূপ তো মনের রূপ হলে সে তার মনের চিকিৎসা করাবে এটাই তো কথা আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যাকে ছেলে বানিয়েছেন মনে মনে চাইলে কি সে মেয়ে হতে পারবে না সে কি সার্জারি করে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে না একজন পুরুষ মনে মনে মেয়ে হয়ে পেটের সন্তান নিতে পারবে না এই শরীফা শরীফ থেকে যে শরীফা সে কি গর্ভবতী হতে পারবে না একজন নারী কি পুরুষ হয়ে একজন নারী কি পুরুষ হয়ে পুরুষের মতো কিছু করতে পারবে না দেখেন এটা তো সভ্য সমাজ আমি অসভ্যের মতো বলতে পারবো না তো আপনি বুঝেন না আমি কি বলতে চাচ্ছি একজন নারী পুরুষ হয়ে পুরুষের মতো সব পারবে না কথা বলেন না কেন এখন তো সব কিছু মনে মনে এখন আপনারা কি মনে মনে মহিলা নাকি তো আওয়াজ মহিলার মতো কেন কথা বলেন পারবে না ট্রান্সজেন্ডার কে হিজরার সাথে সমর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে এজন জাতির সাথে কলা দেখিয়ে মুলা খাওয়ানোর মতো এক ভয়াবহ তামাশা শুরু হয়েছে আপনারা কি মনে করছেন আমরা আঙ্গুল চুষে চুষে বড় হয়েছি হিজরা আর ট্রান্সজেন্ডার তো এক বিষয় নয় হিজরা হচ্ছে জন্মগত সমস্যা আর ট্রান্সজেন্ডার মানসিক সমস্যা যিনি হিজরা তিনি হয়তো জন্মগতভাবে সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নেন কিন্তু ট্রান্সজেন্ডার যে সে সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে এটা ছেলে ছেলের মতোই জন্ম নিয়েছে সব তার ঠিক আছে হঠাৎ করে ভাবে সে মেয়ে অথবা মেয়ে ভাবে এখন এখানে যদি এরকম কোনো মুনাফিক থাকে যারা মনে মনে বলতেছে হুজুর এই বিষয়টা এখানে নিয়ে আসলো কেন তা আমি বলবো সব বিষয় ব্যক্তিগত নয় কিছু ব্যক্তিগত বিষয় সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয় ট্রান্সজেন্ডার এটা ব্যক্তিগত ইস্যু নয় আপনি যদি ব্যক্তিগত ইস্যু বলে চুপচাপ থাকেন সবার আগে আপনার সমস্যা হবে কি সমস্যা হবে আপনাকে বলে দেই মনে করেন আপনার ছেলে মুন্না সে বড় হয়ে আপনাকে বলল আব্বু আপনার ছেলে মুন্না এতদিন মুন্না হলো এখন থেকে আপনার ছেলে মনে মনে মুন্নি ঠাড়া পড়ছে কার উপরে কথা কর না কেন নিজের উপরে কার উপরে এখন সে যদি বলে আমাকে আমি যেহেতু মনে মনে মুন্নি আমাকে বিয়ের জন্য মুন্না মার্কা অর্থাৎ ছেলে মার্কা কেউ লাগবে যদি এখন তারে মনে মনে মেয়ে ভাবা এইটাকে যদি ছেলের সাথে বিয়ে দেওয়া হয় বাসর ঘরে গিয়া দেবে দুটো এক জাতি কথা বুঝেন নাই তাহলে সমকামিতা ছড়িয়ে গেল কি গেল না আপনি এটাকে কি ভাবছেন নর্মাল ইস্যু ভাবছেন আর আপনি বাপ আপনি আরো বড় বিপদে পড়বেন যদি মেয়ে মনে মনে ছেলে হয় সম্পদ বন্টনের সময় যদি আপনার মেয়ে মুন্নি বলে আব্বু এখন তো আপনি সম্পদ ভাগ করবেন কিন্তু আপনি সম্পদ ভাগ করার সময় জেনে রাখেন আমি এতদিন মুন্নি হলেও এখন মনে মনে মুন্না ভাগ করেন তো সম্পদ এখন পেশ আছে না নাই আর একটা বাচ্চা তার বয়স যখন 10-12 বছর 13 বছর সে যেটা শিখবে ওই মানসিকতাই লালন করে বড় হবে আমি কি ভুল বলেছি ঠিক আছে না তাহলে ক্লাস 7 এর বইতে আপনি এটা দিলেন ছোট বাচ্চা এগুলো সে এগুলো এই ধারণা নিবে যে শরীফ শরীফাতে পড়ছি যে মনে মনে ছেলে হলো সরি ছেলে হলেও মনে মনে মেয়ে ভেবে সমাজে চলাফেরা করা যায় এই ছেলেটা ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে হলে তার সিট দরকার হোস্টেলে সিট দরকার এখন যদি কলেজের স্যারকে বলে স্যার আমার নাম মুন্না কিন্তু হোস্টেলে সিট পাওয়ার আগে এখন মনে মনে আমার মুন্নি মুন্নি ফিল হচ্ছে নাউজুবিল্লাহ পড়ে বলেন আগে আমার কথা শুনেন এখন সে যদি দাবি করে এটা আমাদের বইয়ে আছে স্বীকৃতি দেওয়া আছে আমি মুন্না হইলে কি হয়েছে এখন হোস্টেলে সিট নেওয়ার সময় মনে মনে স্যার আমাকে মহিলা হোস্টেলে সিট দেন পরের দিন কি হবে আপনারাই বুঝতেছেন এক শেয়াল মুরগির খামারের পাশে এসে বলতেছে দেখো মুরগি আমাকে শেয়াল দেখলেও মনে মনে কিন্তু আমি মুরগি তোমরা আমাকে তোমার সাথে থাকতে দাও যদি মুরগির মন নরম হয়ে মুরগিরা বলে থাকুক এই শিয়াল আমাদের সাথে সকালবেলা একটা মুরগি থাকবে ওই মুরগির অবস্থা যা হবে এই মুন্না মুন্নি হয়ে কলেজের হোস্টেলে ঢুকলে তাই হবে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত ইস্যু আমাদের সুনামনিদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে
আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনিদেরকে সমকামী বানিয়ে এই সমাজকে নষ্টের অপচেষ্টা এই জাতিকে রুখে দিতে হবে যারা এর সমর্থন দেয় তাদেরকেও এই জাতির লোকেরা চিহ্নিত করতে হবে শাহরিয়ার কবির গত 28 জানুয়ারি প্রেস কনফারেন্স করে সে বলেছে এগুলো নিয়ে যতই কথা হোক না কেন এগুলো থাকুক মোল্লারা এগুলো কিছু বুঝবে না আমিও বলি যেমন কুকুর তারে তেমন মুগুর দেওয়া দরকার তো আমি জবাবে বলেছিলাম শাহরিয়ার কবির যেহেতু ট্রান্সজেন্ডার ইস্যুকে সমর্থন করে তার উচিত নিজে আগে ট্রান্সজেন্ডার হয়ে বেশি দূরে না তার বউয়ের কাছে যাওয়া সেজন্য তার বউকে গিয়ে বলে দেখো বউ তুমি এত বছর ধরে আমার সাথে সংসার করো তুমি আমাকে কবির হিসাবেই চিনো কিন্তু এখন থেকে মনে মনে আমি কবিরা বা কবরি যা তোর বউকে এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে দামি কোনো জুতা দিয়া না একদম সেরা স্যান্ডেল দিয়া তোরে পিটাবে আর তাকে আমার দেশের লোকেরা কিচোর জানি কয় এটা আমি বলি নাই আপনারা বলেছেন এটা আপনারাও বলেন নাই বলেছে এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার সুতরাং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডারের কথাকে হালকা হিসাবে নেওয়া উচিত নয় আমরা বলবো ওই সেক্টর কমান্ডারের বক্তব্য তিনি বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন চালিয়েছে তখন নাকি এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে যদি অভিযোগ সত্য হয় আমরা বলছি না এটা আমার কথা আমি বলছি ওই সেক্টর কমান্ডারের কথা যদি সেক্টর কমান্ডার সাহেবের এই কথা সত্য হয় তো আমি দায়িত্বশীল মহলকে বলবো ওনার কথাকে আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক যদি এই প্রমাণ যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে ভালো কোনো দড়ি দিয়া নয় গরু ছাগল বান্দার দড়ি দিয়া শাহরিয়ার কবিরকে বেঁধে ফাঁসির কাস্তে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী হিসাবে ফাঁসি তার নিশ্চিত করতে হবে ট্রান্সজেন্ডারকে সমর্থন দিচ্ছে তুই তোর বউর কাছে যা আগেই পারে চিন্তা করেছে কত বড় লুচ্চামি কত বড় বদমাইশি শয়তানও হাসে আল্লাহ তুমি আমারে কেন যে শয়তান বলা না আমার চেয়ে বড় বড় শয়তান এই সমাজে বাস করে আমার চাচারা শোনেন আপনাদের ছেলে মেয়েরা আছে না নাতি নাতনি আছে না আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েরা নষ্ট হোক না ওয়াজ কি কোরআনের বাইরে না কথা কোন না কেন এই ট্রান্সজেন্ডারকে কোরআন সমর্থন দেয় না হাদিস সমর্থন দেয় না এটা তো কোরআনের ওয়াজ এটা হাদিসের ওয়াজ কিছু মানুষ আছে প্যান্ডেলের বাইরে কানাঘুষা করছে ওয়াজ তো করার কথা হুজুর এগুলো নিয়ে কেন কথা বলে এটাই তো ওয়াজ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজকে বাঁচাতে হবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র লাগে না শিক্ষার ভিতরে অশিক্ষা কুশিক্ষা ঢুকায় দিলে একটা জাতি শেষ হয়ে যায় এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ ইস্যু আমার বাচ্চাদের বইয়ের সিলেবাসের ভেতরে ঢুকিয়ে দিয়ে আজ আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার চরিত্রহীন বানানোর সমকামী বানানোর ধর্মহীন বানানোর যে অপচেষ্টা শুরু হয়েছে আর চুপ থাকলে হবে না আপনারা এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকলে তাদেরকে বলবো আমরা শুধু ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলে মানুষকে উত্তেজিত করার নিয়তে কথাগুলো বলছি না আমরা তো ওয়াজ মাহফিলে কথা বলার আগে সর্বপ্রথম এগুলো প্রতিবেদন বানিয়ে দেখেন এটা একটা প্রতিবেদন এটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে বোর্ডে দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে এগুলো ঠিক হবে কই ঠিক হওয়ার কোনো নামগন্ধ নাই আরো লম্বা লম্বা বক্তৃতা করা হচ্ছে যখন আপনারা সংশোধন করলেন না তখন আলেমদের দায়িত্ব হয়ে গিয়েছে এগুলো জাতির সামনে ফাঁস করে দিয়ে মানুষকে সচেতন করা এজন্য এই বিষয়ে দলমত ভুলে যান কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন সব ভুলে যান দলাদলি রাজনীতি এগুলো আমরা শিক্ষা নিয়ে চাই না কেউ চুপ থাকলে হবে না শিক্ষার এই অসঙ্গতি নিয়ে আমাদের সন্তানকে বাঁচানোর জন্য ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় স্কুলে কলেজে প্রতিবাদ মুখের আওয়াজ তুলতে হবে এই শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে যারা টেলিভিশন চ্যানেলে এসে সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় আপনাদেরকে বলে এটা আমাদের জাতির ভালোর জন্য আমরা করেছি আপনারা খোঁজ নিয়ে দেখেন তাদের বাচ্চারা এই দেশে পড়াশোনা করে না
ইউরোপ আমেরিকায় তাদের বাচ্চাদেরকে তারা পড়াশোনা করায় আর আমাদের বাচ্চাগুলোকে আলু ভর্তা ডিমবাজি শুধু কি তাই হ্যাঁ শুধু কি তাই আপনাদের ক্যারেক্টার দেখাই না আমি দেখবেন আপনারা হ্যাঁ এখানে যারা হাসতেছো হাসি বন্ধ করে দেন আপনার মাথায় কোনো টেনশন আছে না আপনার ভাইপুর শেষ হয়ে যাচ্ছে এখন বইয়ের ভিতরে স্কুলে মাদ্রাসায় কি লেখা এখানে সারেগামা পাধানিসা আপনার বাচ্চারা সারেগামা পাধানিসা শিখুক আপনি এটা চান না যে তার ছেলে মেয়েকে সারেগামা পাধানিসা বানাতে চাইবে সে নাট্যকলায় দিক ঠিক কি না গানের টিচারের কাছে দিক গান শেখা কোনো আপত্তি আছে না সবাই সবার সন্তানকে তো গায়ক নায়ক নৃত্যশিল্পী আউল বাউল সবাইকে বানাতে চায় কারো উদ্দেশ্য আমার ছেলে ডাক্তার হবে কারো উদ্দেশ্য আমার ছেলে মেয়ে ব্যারিস্টার হবে কারো উদ্দেশ্য আছে আমার ছেলে মেয়ে সচিব হবে ডিসি হবে এসপি হবে প্রশাসনে কাজ করবে কারো উদ্দেশ্য আমার ছেলে মেয়ে আলেম আলেমা হবে কারো উদ্দেশ্য আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে মাওলানা হবে মুফাসসির মুহাদ্দিস মুফতি হবে এজন্য আমরা আমাদের ছেলেরকে মাদ্রাসায় দিচ্ছি সারেগামা পাধানিসা এটা মাদ্রাসার বই কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম আছে ঢোল তবলা আছে সারেগামা পাধানিসার আওয়াজ আছে তো আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই সারেগামা পাধানিসা ঢোকানোর এত বড় সাহস পেয়েছে কেন কাদের এত বড় সাহস হলো এই বইগুলো কার বাপের পয়সায় ছাপা হয়েছে হ্যাঁ কথা কর না কেন কার বাপের পয়সায় আপনাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় যারা মাস শেষে বেতন খায় কার বাপের পয়সার বেতন এগুলা এসি রুমে বসে বসে সুন্দর সুন্দর বিবৃতি দেওয়া এসি গুলো কার পয়সায় কিনা দামি দামি গাড়িতে যে চলেন সেই গাড়ি আর গাড়ির পেট্রোল কাদের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খাইয়া আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ি আর গাড়ির পেট্রোল জ্বালাইয়া আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খাইয়া আমাদের ট্যাক্সের পয়সায় এইরকম বই ছাপিয়া আজে বাজে বিষয় ঢুকাইয়া এই জাতিকে আপনি বিবৃতি দিয়া কলা দেখাইয়া মুলা খাওয়াই দিবেন বরদাস্ত করবে না দেশের মানুষ এই দেখেন হারমোনিয়াম ঢোল তবলা মাদ্রাসার বই এগুলো ঢুকানো হয়েছে শুধু কি তাই ঢোল তবলা হারমোনিয়াম বাজালে চলবে একটু থাক দিনা দিন 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 কোমর দুলাইয়া নাচানাচি আছে না নাই আমি কি বানায় কোনো কথা বলছি দেখেন মাদ্রাসার বইয়ের মলাট দেখেন আমাদের কোনো মেয়েরা কি মাদ্রাসায় এভাবে যায় কোন শ্রেণী বই দাখিল ষষ্ঠ শ্রেণী মাদ্রাসার বই কোন মেয়েরা মাদ্রাসায় এই পোশাক পরে যায় তো আপনি মাদ্রাসার বইয়ের মলাটে এই ছবি দিলেন কেন কোন মাদ্রাসায় ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা এগুলো শেখানো হয় তো আপনি এগুলা দিলেন কেন মাদ্রাসার বইয়ে কেন দিয়েছে বলবো যাতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে রাগ করে মাদ্রাসায় না মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা চলছে এই মসজিদের পাশেও মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যারা তাদের ছেলে মেয়েকে পাঠিয়েছে হাফেজ হওয়ার জন্য পাঠিয়েছে আমার দেশে লক্ষ লক্ষ কৌমি আলিয়া মাদ্রাসা আছে এগুলোতে মানুষ ছেলে মেয়েদেরকে পাঠায় আলেম আলেমা হওয়ার জন্য ঢোল তবলা হারমোনিয়াম শিখাইয়া সারেগামা পাধানিসা শেখানোর জন্য মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় না শুধু কি তাই অন্তরা আর ফাহিমের প্রেমের গল্প এখানে আমার বাচ্চাদেরকে প্রেমিক প্রেমিকা বানানোর দায়িত্ব কি আমরা কাউকে দিয়েছি হ্যাঁ শুধু কি এখানেই শেষ এগুলো আমি বলতে পারবো না এখানে যে অসব এখানে যে অশ্লীল অশ্লীল শব্দ এগুলো কি বলা যাবে মাহফিলে দেখেন আপনার আপনি দেখুন আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন সুলাইমান নবীর কার্টুন ক্লাস এইটের ইংলিশ বইয়ে দেওয়া হয়েছে সুলাইমান নবীর কার্টুন ফ্রান্সে আমাদের নবীজির কার্টুন ব্যঙ্গচিত্র হওয়ায় ফ্রান্সকে আপনারা ভালোবাসেন না ঘৃণা করেন ফ্রান্সের প্রেসিডেন্টের নাম অনেকে শুনতে পারে না অনেকে তার ছবির উপরে জুতা পিটা করছে তার ছবি জ্বালিয়ে দিয়েছে ফ্রান্সের পণ্য অনেকে বয়কট করেছে কেন আমাদের প্রিয় নবীজি কার্টুন সেই দেশে দেখানো হয়েছে ঠিক কি না নবীদের কার্টুন আঁকা এটা কি নবীদের প্রতি সম্মান না নবী অবমাননা জোরে বলেন তাহলে এই ছবিগুলো যারা বইয়ে ঢুকালো এরা কারা
এদেরকে তো বের করা দরকার 90 শতাংশ মুসলমানের দেশে স্কুলের বইয়ে মাদ্রাসার বইয়ে এই ধরনের কার্টুন একে যারা 90 শতাংশ মুসলমানদের কলিজায় আগুন ধরিয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে দেখুন আপনারা তো কষ্ট পাবেন এখন স্বাস্থ্য সুরক্ষা বই আপনার ছেলেকে আপনার মেয়ে জি আপনার ছেলে মেয়েকে আপনি জড়িয়ে ধরেন আপনার ছেলে ভালো রেজাল্ট করে মেয়ে ভালো রেজাল্ট করেন কপালে চুমু খান এই বইয়ে বলা হয়েছে এটা নিরাপদ স্পর্শ ঠিক আছে এটা নিরাপদ স্পর্শ বলা হয়েছে মা বাবা যেমন তোমার হাত ধরে নিরাপদ স্পর্শ একজন শিক্ষক তোমার মাথায় এভাবে যদি হাত বুলিয়ে দেয় এটাও নিরাপদ স্পর্শ আচ্ছা বলেন তো স্কুল মাদ্রাসা যারা ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আচ্ছা ছোট একটা মেয়ে না হয় 4-5 বছরের শিক্ষক আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক আছে মা অনেক ভালো করেছো কিন্তু একটা ছেলে মেয়ে যখন বালেগা একটা মেয়ে বালেগা যখন হয়ে যায় স্কুলে হোক আর মাদ্রাসায় হোক তখন কি আর তার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার কোনো শিক্ষকের আছে না কিন্তু বলা হয়েছে তোমার শিক্ষক যদি হাত বুলিয়ে দেয় মাথায় এটা নিরাপদ স্পোর্টস আমি কিন্তু বানায় বলতেছি নাই দেখেন শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন এটা নিরাপদ স্পোর্টস এতটুকু এরা শেষ করে নাই বলেছে ঠিক তেমনি তোমার ক্লাসের যে ছেলে বন্ধু আছে এই ছেলে বন্ধুদের হাত ধরে তুমি যদি হাঁটাহাঁটি ঘোরাঘুরি করো এটাও নিরাপদ স্পর্শ এটা যে ছেলে মেয়েরা শিখলো তাহলে তাদের মন মানসিকতা কি ওইরকম হলো না হলো কি না হাত ধরে হাঁটাহাঁটি করলো তবে এখানে আবার বলেছে কি দেখেন বলতেছে তোমার মা তোমাকে কপালে চুমু দিলেও তোমার বন্ধু যেন তোমার তোমার কপালে চুমু দিতে না পারে দেখেন তো কি বুঝাইতে চায় এরা আচ্ছা যখন একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি আরম্ভ করবে ওইটা বাকি থাকবে আর যারা বলে মোল্লারা কিচ্ছু বুঝে না হাত ধরে হাঁটবে এগুলো আপনারা বুঝবেন না তো আমরাও বুঝাই দিই দিহান আর আনুষ্কার কথা মনে আছে আপনাদের এ যুবকরা কথা বলে না কেন দিহান আনুষ্কার কথা ভুলে গিয়েছেন এরা কোন ক্লাসের জানি ছিল ক্লাস 6 মনে হয় হ্যাঁ ক্লাস 6 এর ছেলে মেয়ে দিহান আনুষ্কা ওই হাত ধরে ধরেই প্রথমে করেছিল দুজন বসে বসে বন্ধু তো গ্রুপ স্টাডিও আরম্ভ করেছিল তারপর দিহান তার পার্সোনাল রুমে নিয়ে একদম গ্রুপ স্টাডি করছে কথা বুঝেন নাই আপনি এইসব পড়াইয়া বলবেন মোল্লারা কিচ্ছু বুঝে না আপনি কলা দেখাইয়া মুলা খাওয়াই দিবেন এই যাত্রীকে এটা পারবেন না যারা বলে ছেলে এবং মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিছুই হয় না তো আমি আমার ভাষায় বলি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত আল্লাহর দেওয়া ঠিক কি না তো ছেলে মেয়ে হাত ধরে ধরে করলে যার ভিতরে ফিলিংসই আসে না ওই বেটা তো অসুস্থ তার দেশে বিদেশে চিকিৎসা নেওয়া দরকার এর যৌবন কি বলেন আছে এই যে এত অসঙ্গতি শুধু কি তাই এই দেখেন মাদ্রাসার বইয়ে ঢুকিয়ে দিয়েছে কি লিখেছে পড়েন না আপনারা লীলাবালি লীলাবালি পর যুবতী সৈক বিয়ার সাজনী সাজ কন্যা কি ঠিক বলছি এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে আপনি এই দেখুন মাদ্রাসার বইয়ের মলাট গুলো দেখুন আপনারা মাদ্রাসার বইয়ে কি এ ধরনের মলাট শোভা পায় এ দাখিল ক্লাস 9 দাখিল নবম শ্রেণী দাখিল নবম শ্রেণী দেখছেন অবস্থা কিচ্ছু বাকি রাখছে এখানে আপনারা আগে দেখেন দুল তবলা এক তারা দু তারা সে তারা তিন তারা কত তারা আছে একবার আপনারাও দেখেন কি আপনাদের ছেলে মেয়েরা আউল বাউল নায়ক গায়ক এগুলো হোক এগুলোর জন্য কি আপনারা স্কুল মাদ্রাসায় পাঠান নাকি তাহলে আমাদের এই পরবর্তী প্রজন্মকে ধর্মহীন সমকামী এবং চরিত্রহীন করার যে অপচেষ্টা চলছে আপনাদের সবাইকে নীরবতা ভঙ্গ করে এর বিরুদ্ধে সুচার প্রতিবাদ করে তুলতে হবে শিক্ষা
এ ভাই একটু অপেক্ষা করেন তো বাকিদের কি হইছে আপনারা মানেন নাকি তো এই ভাই যে এত সুন্দর স্লোগান দেয় আবার অনেকে হাসা হাসি করে বেহায়ার মতো একটু শরম লাগে না আপনার লজ্জা লাগে না আপনার আপনার ছেলে মেয়ে নষ্ট হয় ভাই বোন নষ্ট হয় বেহায়ার মতো মুখ দিয়ে হাসি আসে কেমনে আপনার আরে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার যারা চুপচাপ থাকবেন তাদের পরিস্থিতি কি হবে আসুন আমরা আবার তাফসীরে ফিরে যাচ্ছি কোরআন থেকে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের না সুন্দর একটা ঘটনা বলে আমরা শেষের দিকে যাব এই যে অন্যায় অপকর্ম ধর্মহীন এবং সমকামী শিক্ষা ছড়িয়ে দিয়ে গোটা সমাজ সভ্যতা বিলীনের অপচেষ্টা চলছে যে সকল সুফিরা চুপচাপ থাকবে তাদের পরিণতি কি হবে এটা এখন আমরা কোরআন থেকে জানব আপনারা আছেন না ঘুমায় গেছেন এই এক ঘন্টা দেড় ঘন্টার ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে কি শিখছেন কি বুঝছেন এটা যেন মাথায় থাকে পারবেন তো অন্যায় অপকর্ম পাপাচার সমাজে চলে এটা দেখে যদি কোনো মুমিন কোনো ঈমানদার চুপচাপ থাকে দুনিয়া এবং আখিরাতে সে আল্লাহর গজবে আল্লাহর শাস্তিতে পড়বে আল্লাহর শাস্তি এবং আল্লাহর গজব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই তাহলে বাঁচবেন কেমনে শুনেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আট নম্বর সূরা সূরাতুল আনফালের ২৫ নম্বর আয়াতে বলছেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الله تعالى বলছেন সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও সেই সকল বালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ যারা তাদের উপরেই নাজিল হবে না বরং সমাজের অন্যায় অত্যাচার দেখে যারা চুপচাপ থাকবে তাদের উপরেও সেই গজব আসবে যার তরফ থেকে তিনি কি সুন্দর একটা ঘটনা বলবো বলবো সুন্দর একটা ঘটনা বলছি দাউদ আলাইহিস সালামের সময়কার ঘটনা দাউদ আলাইহিস সালামে মুজিজা ছিল দাউদ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর ভয়েস এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন তিনি তার উপরে নাজিল হওয়া জাবুর যখন তেলাওয়াত করতেন তার তেলাওয়াতের মাধুর্যতায় উড়ন্ত জিরেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় উঠে তার তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত দাউদ আলাইহিস সালামের সময়ের লোকেরা তার উম্মতের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত সাগরের তীরে সাগরের তীর ঘেঁষা অঞ্চল হওয়ায় মাছ ধরে মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল এই আইনটা কার আস্তে বলবেন না পুরুষ মানুষের মতো সবাই বলেন আইনটা কার শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল কিন্তু আল্লাহর আইন কেউ মান্য করে দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা মাছ ধরলো আর এই মাছ ধরাকে কেন্দ্র করে বনি ইসরাইলের মধ্যে তিন শ্রেণীতে মানুষ ভাগ হয়ে গেল জোরে বলেন কয় শ্রেণী আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে কারীমে ইরশাদ করছেন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন অবশ্যই শনিবারের ঘটনা তোমাদের জানা আছে এই শনিবারের বিধান লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছেন কে ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো শনিবারে মাছ ধরা নিষিদ্ধ
শনিবারের দিন সাপ্তাহিক ইবাদতের দিন ইহুদিদের জন্য ছিল সেটা সেই সময় এই আইনটা কার আল্লাহ অবিশ্বস্ত ইহুদিরা চিন্তা করলো আল্লাহ শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করেছেন আমরা শনিবারে মাছ ধরব না আমরা আইল দি আপনারা কুমিল্লায় আইল বুঝেন বুঝেন না আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকায় রাখবো খাবো না আটকাবো ধরবো না রবিবারে এগুলা মজা করে আটকাই তো ফেলছে মাছ তাহলে এরা আল্লাহর আদেশ মানল না অমান্য করল এরা প্রথম শ্রেণী যারা আল্লাহর আইন অমান্য করল দুই নাম্বার শ্রেণীর লোকেরা এরা মাছ আইল দিয়ে বেড়া দিয়ে আটকায় নাই এদের সাথে এরা নাই কিন্তু এই যে লোকগুলো অন্যায় করছে এই অন্যায় দেখে তারা চুপচাপ বাধা এটা আমাদের সমাজের কিছু মানুষের মতো আর কি এই যে সমাজে এত কিছু শিক্ষায় অসঙ্গতি চেহারা সুরত সুন্দর কাপড় চুপড় বলে সুন্দর সব জানে তাও বুবাস হয় তার সব দেখে চুপ আছে না নাই দেখছে কিন্তু চুপচাপ আপনাদের কথা কি বলবো বহু আলিয়া মাদ্রাসার হুজুর এখনো বেতন আর ইনপুরাসের জন্য চুপচাপ কথা বলছে না তারা সব জানে কিন্তু কয় নাম্বার শ্রেণী এরা মাথা ঠিক আছে তো আপনাদের কোন জায়গায় আছি মনে আছে তো তিন নাম্বার আরেক শ্রেণী এরাও মাছ ধরাতে নাই কিন্তু এরা সচেতন যারা আটকাই দিয়েছে তাদেরকে গিয়া কয় এই আল্লাহ নিষেধ করেছে তোরা মাছ আটকাস কেন তাহলে এরা অন্যায় করে নাই ঠিক আছে কিন্তু অন্যায় সমর্থন করে নাই দেখে বাধা কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী এক নাম্বার মাছ জোরে বলতে হবে যুবকরা যুবকের মতো কথা বলো মাছ দুই নাম্বার ধরে নাই কিন্তু ধরে নাই বাধাও তিন নাম্বার ধরে নাই কিন্তু বাধা কয়টা শ্রেণী আল্লাহ তাআলা তৃতীয় শ্রেণীর লোকদেরকে গজব থেকে বাহিরে রাখলেন কয় নাম্বার শ্রেণী এরা কারা ধরে নাই আবার বাধা এদেরকে আল্লাহ বাদ দিলেন বাদ দিয়া বাকি থাকলো কয় শ্রেণী এই দুই শ্রেণীর সত্তর হাজার ইহুদিকে যুবকগুলোকে আল্লাহ তাআলা বানর বানালেন আর বাকিদেরকে আল্লাহ তাআলা শুকরে পরিণত সত্তর হাজার ইহুদিকে বানর এবং শুকরে পরিণত করা হলো এখন আপনাদের প্রশ্ন হলো এই দুই শ্রেণীর মধ্যে তো এক শ্রেণী আছে এরা মাছ ধরা ধরিতে তাহলে এরা কেন এই বিপদে পড়লো জোরে বলেন আজ যে অন্যায় যে সমকামিতা বইয়ে ঢুকানো হয়েছে যে ধর্মহীন শিক্ষা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেককে বলে যাচ্ছি এখানে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে সবাইকে বলে যাচ্ছি এটা দেখে যারা নীরব থাকবেন আপনি ভাবছেন তো আমার কি হয়েছে আমার ছেলে মেয়েরা দেশের বাহিরে থাকে আমার ছেলে মেয়েরা পড়ে না আপনি অন্যায় দেখে আর চুপচাপ থাকবেন আমি কোরআন হাতে নিয়ে বলে যাচ্ছি দুনিয়াতেও আপনার খবর আছে আখিরাতেও আপনার খবর আছে আপনারা কি আল্লাহর গজব থেকে বাঁচতে চান আমরা কি চাই আমাদের সন্তানরা সমকামী অসভ্য বদমাইশ এবং ধর্মহীন হয়ে যাক আপনারা কি চান আপনারা কি চান তাহলে এই ধর্মহীন এবং সমকামী এই শিক্ষার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ধর্ম সকল দলের মানুষের সোচ্চার আওয়াজ তুলতে হবে দেখেন না গত বছর ঢুকিয়ে দিয়েছিল বিবর্তনবাদ মানুষ নাকি ছিল বান্দরের জাত এখনো শুনেছি ক্লাস নাইনের পরে নাকি এগুলো এখনো নাকি আছে আমার দেশে জাফর ইকবাল সে থাকে আমাদের সিলেটে আমার বাড়ি সিলেটে জানেন তো আপনারা বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী গবেষণা করতে করতে পাইছে মানুষ নাকি বান্দরের জাত আসলে এরকম লোকদের সাথে তর্ক করে আমাদের এনার্জি লস করা উচিত আমি শুধু এতটুকু বলেছি যারা গবেষণা করে পেয়েছো মানুষ বান্দরের জাত তো ভাই তোমরা মানুষের সমাজে আসো কেন তোমাদের উচিত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে
অথবা দক্ষিণাঞ্চলের সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোমাদের জাতি ভাই বান্দরের সাথে তোমরা বসবাস করো আমাদের কোনো আপত্তি নাই তোমরা মানুষের সমাজ ছেড়ে দিয়ে হয় চিড়িয়াখানায় যাও নইলে বন জঙ্গলে যাও আমরা মানুষ মানুষের সমাজে থাকার তোমাদের মতো বান্দরদের কোনো অধিকার নাই মানুষ মানুষের জাত মানুষ কিসের জাত এরকম বান্দরামি শিক্ষা লুচ্চামি শিক্ষা বদমাইশি শিক্ষা আমাদের পাঠ্যবইয়ে থাকুক আমরা এটা চাই না এজন্য আজকে বলে যাচ্ছি সবাই কথা বলুন সবাই কথা বলুন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিতে পারি না আমরা আজকে আলোচনা থেকে কি শিখলাম এটা এখন আমরা এক মিনিটে বের করব প্রথমে একজন নবীর উম্মতের আলোচনা ঘটনা কোরআন থেকে বলেছি সেই নবীর নামটা জানি কি জোরে বলেন এই লূত নবীর উম্মতরা কোন গুনাহে লিপ্ত ছিল সমকামিতা এই সমকামিতা প্রতিষ্ঠিত হয় ট্রান্সজেন্ডারের মতো ইস্যু দিয়ে ওইটা আছে কোথায় আমাদের বাচ্চাদের বইয়ে ভেতরে এটা যদি থাকে এটা যদি ছড়িয়ে যায় সমকামিতা প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজ নষ্ট হবে আপনারা কি চান এই গোবিন্দপুর গ্রামে সমকামী সমকামী তৈরি হোক এই বুড়িচঙ্গে থাকুক এগুলা চান শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় আর শিক্ষাই যদি মানুষ গড়ার কারিগর হয় তো এটা কেমন অশিক্ষা কুশিক্ষা আমরা এমন শিক্ষা চাই না সর্বশেষ আমরা কোরআন থেকে আরো এক নবীর উম্মতের ঘটনা শুনেছি নবীর নামটা জানি কি এই নবীর উম্মত এরা আরেকটা গুনাহ করে ধ্বংস হয়েছে এদের মধ্যে এক শ্রেণী ছিল অন্যায় করে নাই কিন্তু অন্যায় বাধা দেয় নাই তাহলে আমরা অন্যায় দেখে বাধা না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাতির খুব সংকট চলছে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে আপনারা নীরবতা ভঙ্গ করুন যদি আপনারা নীরব থাকেন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের নাতি নাতনিরা ধ্বংস হয়ে যাবে পা ধরে বলে যাচ্ছে আপনারা সচেতন সময় চলে যাচ্ছে যদি আপনারা কথা না বলেন নীরব হয়ে যান বিশ্বাস করেন ধ্বংস হয়ে যাবে আপনার পরবর্তী প্রজন্ম যারা আপনাদেরকে বুঝায় তাদের অসুবিধা নাই আমি তো আগেই বলেছি খোঁজ নিয়ে দেখেন ওদের বাচ্চারা সব কি মিথ্যা বলেছি তো খোঁজ নিয়ে গিয়া দেখেন ওদের সাথে আমাদের চলাফেরা আছে তো পরিচয় আছে অনেক কি চিনি জানি এরকম আমাদের সন্তানদেরকে বাঁচানো দরকার আমাদের কওমি মাদ্রাসার ভাইদেরকে আমরা বলবো আপনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা উদারতার পরিচয় দিয়েছেন আপনারা এই শিক্ষাক্রম নিয়ে কথা বলছেন শুরু থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে পাশাপাশি আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো ভাইরা শুধু বক্তব্য দিয়ে আপনারা আপনাদের দায় এড়াবেন না আপনারাও মানুষকে সচেতন করুন কারণ যদি শুধু আলিয়া মাদ্রাসা ধ্বংস হয় মনে রাখবেন একটা শেষ হলে আরেকটা আসবে যদি আপনারা এই কথাটা না বুঝেন তাহলে একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিই এদেশের এক হুজুর ছিলেন যে হুজুর সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তাকে যখন কব্জা করে ফেলা হয়েছে বাকিরা চুপ ছিলেন বাকিরা ভেবেছিলেন অসুবিধা নাই আমাদের কিছু হবে দেখা গিয়েছে এখন কেউ বাকি আমি নাম বললাম না ইঙ্গিত দিয়ে গেলাম আজ যদি আপনারা কিছুদিন বক্তব্য দিয়ে চুপচাপ হয়ে যান আমাদের দর্শে নেজামির উপরেও পরবর্তীতে হাত দেওয়া হবে যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন যারা জাতীয় পার্টি যে যে দল করেন সব ভুলে যান আপনি আওয়ামী লীগ করেন তো কি হয়েছে আপনার ছেলে মুন্না মুন্নি হয়ে যায় আপনার মেয়ে মুন্নি মুন্না হয়ে যায় কি আপনি চান নাকি এটা তো যদি ভালো বুঝেন তো সব আপনি বন্ধ করেন আর বলেন আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে যান আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবে আমি আমার ব্যক্তি স্বার্থে কোনো কথা বলিনি সব আল্লাহর দিনের স্বার্থে কথাগুলো বলছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন আপনারা খুব ভদ্র মানুষ আমার মনে থাকবে আপনাদের কথা